যেতে ভয় লাগছিল প্রথমে। এখানকার রাস্তা দেখতে পাচ্ছ, নতুন করে যেটা একদম নিউ, নতুন ভেঙে গেল, আমার পেছনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ধামাখালির বাস। তো আমি আজকে ধামাখালি যাচ্ছি, আমি আজকে যাচ্ছি চুনাখালি। এখানে এই দাদা লিচু বিক্রি করছে 120 টাকা কেজি। ধামাখালি, চুনাখালি, ঝড়খালি, এই ধরনের বিভিন্ন খালিতে আর কি এখান থেকে অটো যায়। এই হচ্ছে বড় মোল্লাখালি ফেরিঘাট। এই যে নৌকো আছে দেখতে পাচ্ছ, এই নৌকোর নিচে যে ছাওয়া, ছাওয়ার মধ্যে লালু একা খুব আরাম করে ঘুমাচ্ছে। লালু, আর এই যে বাণী ফুলের কথা বলছিলাম, এই ফুলটা দেখো, এটাই হচ্ছে বাণী ফুল। কেউ বলে বাণী, কেউ বলে বান, কেউ বলে বাইন। কোথায় গিয়েছিলেন? আপনি একজন ব্যবসায়ী, প্রচুর টাকার প্রফিট। দিদিদের যে মৌমাছি আছে, সেই 6 মাসে বলছে 1.5 লাখ টাকার চিনি খেয়ে নেবে, 2-2.5 লাখ 3 লাখ টাকা থাকাটা কোনো ব্যাপার না, মধু হয় মানে ওই ফরসকত সব বাদ দিও। আমাদের জার্নি প্রথম ঘাট হচ্ছে ডুগডুগি। এই যে দেখতে পাচ্ছ এই ঘাট, এই ঘাটের নাম হচ্ছে ডুগডুগি ঘাট। আমার পাশে এক দাদা খুব উৎসাহী আমার হাতে কি এটা জানার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন কিছু, এই ঘাটটাই হচ্ছে কুমিরবাড়ি যাওয়ার ঘাট। ও, এখানে টাকা লাগবে? আমাদের ঘাটে পৌঁছে গেলাম। এটা হচ্ছে কুমিরমারি ঘাট বাঁধের রাস্তা দেখতে পাচ্ছ, আর ঠিক তার পাশেই জলের ওপরেই এরকমই একটা দোকান, সেটা বেশ খুব সুন্দর লাগছে। প্রায় 2 ঘন্টা ধরে ওয়েট করছি, কোনো গাড়ি নেই, ভ্যান নেই। তো আমি ভাবছিলাম এখান থেকে ব্যাক করে চলে যাব। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ক্যানিং স্টেশন থেকে বেরোলাম, আমার পেছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ক্যানিং স্টেশন। আজ আমি ক্যানিংয়ে এসেছি, এখান থেকে যাব আমি চুনাখালি। চুনাখালি থেকে ওখান থেকে নৌকো করে বা ভটভটি করে যাব কুমিরমারি দ্বীপ। এই কুমিরমারি দ্বীপ এর আগে তোমরা আমার ভিডিও তো দেখেছো, কোথায় দিয়ে যাবো, কীভাবে যাবো আর সেটা তোমরা দেখবে আমার এই ভিডিওতে। এই মুহূর্তে এখন যেখানে আছি এটাই হচ্ছে ক্যানিং স্টেশনের বাইরে দেখতে পাচ্ছ। ঠিক সকাল সকাল ঠিক এমনটাই এখানকার পরিস্থিতি। জাস্ট পেছনেই হচ্ছে স্টেশন, আর এখান থেকে যদি এদিকে যাওয়া যায় মেন রোড, আর সামনে গেলে এদিকে বাস স্ট্যান্ড আছে। আর ঠিক শুরুতেই দেখতে পাচ্ছ এখানে আমার বাঁদিকে টোটো স্ট্যান্ড আছে, এবং এদিকেও দেখতে পাচ্ছ বেশ বড়ো সড়ো অনেক টোটো স্ট্যান্ড। যদি টোটোগুলো কিন্তু এখানকার লোকালে চলাচল করে। আর এই মুহূর্তে আমার সামনে এখানে দেখতে পাচ্ছ ফলের দোকান প্রচুর, আমার এই বাঁদিকে, ইভেন আমার এই ডান দিকে দেখতে পাচ্ছ প্রচুর ফলের দোকান। আমি এখানে এর আগে এসেছি 4:30 সময়, তখনও দেখেছিলাম এই ফলের দোকানগুলো তখন থেকে খোলা থাকে আর কি, প্রচুর দোকান, বড় বড় দোকান আমার ডান দিকে দেখতে পাচ্ছ। আর এটাই হচ্ছে মেন রোড স্টেশনের বাইরে, ঠিক এটাই হচ্ছে মেন রোড দেখতে পাচ্ছ। এখান থেকেই বাস পাওয়া যায়, এই যে বাস আমার পেছনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ধামাখালির বাস। তো আমি আজকে ধামাখালি যাচ্ছি, আমি আজকে যাচ্ছি চুনাখালি। আর এদিকে হচ্ছে সামনে টোটো অটো স্ট্যান্ড আছে, অটো বা যে ম্যাজিক গাড়ি বলে, ছোটো হাতি যেগুলো বলে, এই স্ট্যান্ড হচ্ছে আমার এদিকে। এই দাদা আমাকে পেছন থেকে বলছে যে আমি লিচু বিক্রি করছি, একটু দেখাও। এই লিচু কোথাকার লিচু? বাড়িপুর লিচু, মানে তোমরা ওখান থেকে নিয়ে এসো না দিয়ে যাই কেউ? আরে নিয়ে আসছো? এই এখানে আজকে বিক্রি করছো কত টাকা করে? 120 টাকা কেজি। এই ডালপালা সমেত? আচ্ছা একটু ফেলে দেবেন। আচ্ছা আচ্ছা, এখানে এই দাদা লিচু বিক্রি করছে 120 টাকা কেজি। এখনকার এগুলো মিষ্টি লিচু। এখানে সামনে যে বাসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধামাখালি বাস, আর পেছনের যে বাস ওই বাসটা যাবে চুনাখালি। বাট এই চুনাখালি বাসটা যাবে, এরপরে একটা ট্রেন আসবে, সেই ট্রেনটা আসার পরে তারপরে ছাড়বে, তো সেটা এখন অনেক দেরি, মোটামুটি 45 মিনিট আধা ঘন্টার উপরে সময় লাগবে। তো আমি সামনে অটো করে যাব। আর আমি একটা জিনিস দেখেছি, আমি যতবার এখানে এসেছি, প্রথম এসেছিলাম চুনাখালি তখন এই মোড় থেকে ধামাখালির অটো পাচ্ছিলাম, তখন চুনাখালির অটো পাচ্ছিলাম না। পরে পরে যখন আমি
ধামাখালি যাচ্ছিলাম, তখন কিন্তু ধামাখালি অটো দেখছিলাম না, তখন ওখানে চুনাখালি অটো ওখানে দেখেছিলাম, এখান থেকে এসে প্যাসেঞ্জার নিতে এসেছিল। আর আজকে দেখছি কোনো অটো নেই, অটো স্ট্যান্ড হচ্ছে অ্যাকচুয়ালি সামনে, এখান থেকে 200-250 মিটার সামনে। আর এই হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে ধামাখালি, চুনাখালি, ঝড়খালি এই ধরনের বিভিন্ন খালিতে আর কি এখান থেকে অটো যায়, অটোগুলো সব এদিক থেকে বেরিয়ে যায়। আর এটাই হচ্ছে অটো স্ট্যান্ড দেখতে হচ্ছে, প্রচুর অটোর লাইন কিন্তু এখানে। আমার ডান দিকে দেখতে হচ্ছে প্রচুর লাইন, ইভেন আমার এই বাঁ দিকে দেখতে পাচ্ছ এদিকেও বিশাল বড় লাইন। আর অটো আছে, ম্যাজিক ভ্যান আছে। চুনোখালির গাড়ি কোথা থেকে ছাড়ে? চুনোখালির গাড়ি সামনে আছে দেখতে পাচ্ছি। তোমাদেরকে বলি, আগে মোটামুটি 5 বছর বা 7 বছর আগে এখান থেকেই এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আগে কিন্তু মানে সুন্দরবনে যারা ঘুরতে যেতেন যে সমস্ত টুরিস্টরা, তারা কিন্তু আগে এখান থেকে লঞ্চ মানে ধরছো না? তো এখন এই মাতলা নদীর অবস্থা খুবই শোচনীয়, মানে এখানে জল নেই, যার জন্য এখন আর এখান থেকে কোনো লঞ্চ বা টুরিস্ট যে সমস্ত বোট পড়ছে এখান থেকে ছাড়ে না। এখন সব ঝড়খালি, সোনাখালি, সোনাখালি, গদখালি থেকে ছাড়ে না? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এটাই হচ্ছে সেই পুরনো ঘাট। আর আমার অটো সামনে, এখানে কোথা থেকে ছাড়বে জানি না। চুনোখালি অটো কোথা থেকে? এটাই আপনি? হ্যাঁ, চুনোখালি সামনে সামনে আছে। এখান থেকে চুনাখালি ডিস্টেন্স হচ্ছে কত কিলোমিটার? 20 কিলোমিটার। এখান থেকে চুনাখালির ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। দাদা বলছেন 40-35 মিনিট সময় লাগে। হ্যাঁ, এখন বাজে 6:30। পেছনেই হচ্ছে এদিকে ঘাট ছিল আগে, ওই ঘাট থেকে আগে বা আজ থেকে তাহলে 7-8 বছর আগে এখান থেকে সুন্দরবনের যে সমস্ত টুরিস্ট বোট বা লঞ্চ পেছনে ঘাট থেকে ছাড়া হতো। আর আজকের মাতলা নদীর দশা দেখতে পাচ্ছ, দুখানা লাইন হয়ে গেছে, মাঝখানে এতটাই চল পড়ে গেছে, বেশ বড় বড় ম্যানগ্রোভ জঙ্গল বা ঘাট হয়ে গেছে দেখতে পাচ্ছি। ওটা একটা বেশ দুঃখজনক ব্যাপার এইখানকার জন্য। এই নদী এখানকার একটা সময় প্রচণ্ড স্রোত ছিল, তাই না? শুনেছিলাম আমি, যদিও আমি বুঝিনি, প্রচণ্ড ঢেউ ছিল। এই নদীর একটা সময় বিভৎস ঢেউ ছিল, আর সেই নদীর এরকম প্রবণ দশা। তো যাই হোক, এটাই হচ্ছে মাতলা নদীর ব্রিজ। ওখানে গিয়েই চুনাখালি পৌঁছে তোমাদের সাথে কথা বলছি, অবশ্যই বন্ধু। পাক্কা 42 মিনিট পর আমাদের অটো চুনাখালি স্ট্যান্ডে চলে এসছে। এটাই হচ্ছে চুনাখালি স্ট্যান্ড, আমরা পেছনে অটোতে এলাম। আর স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ ঠিক এমনটাই, বাঁদিকে লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে, আর এখানে বাসও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখান থেকে ক্যানিং পর্যন্ত। আর সামনে এদিকে আমার সামনে এখান থেকে 5 মিনিট হাঁটতে হবে, হাঁটার পরে আমরা ঘাট পাবো, চুনাখালির নৌকোর যে ঘাট সেটা এখান থেকে মোটামুটি 5-7 মিনিট হেঁটে লাগবে। আর এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কিছু দোকান আছে টুকটাক এদিকে, প্লাস এদিকেও। আর অটোগুলো যদি একেবারে ঘাট পর্যন্ত পৌঁছে দিত ভালো হতো, অটো থেকে নামার পর আবার অনেকটা হাঁটতে হয়, এটা একটা বিরক্তিকর ব্যাপার। আর সামনে সম্ভবত এখানে ব্রিজের কাজ বাজ হচ্ছে দেখতে পাচ্ছ। ঘাটের ঠিক পাশেই, মানে এখান থেকে ঘাট 100 মিটারের আশেপাশে ডিস্টেন্স, ঠিক তার আগেই বাইরে তুমি বাজার। আর রাস্তার দুদিকেই দেখতে পাচ্ছ বেশ দোকান আছে প্রচুর, এদিকেও দেখতে পাচ্ছ প্রচুর দোকান, আর এদিকেও দোকান আছে দেখতে পাচ্ছ। আর ঘাট যেহেতু এখন 7:30-টার আশেপাশে বাজে,
তা এখন অনেক দোকান খুলেনি, যেমন দেখতে পাচ্ছ দোকান বন্ধ আছে। আর এখানে ঠিক এরকমই ঘাটটা এদিকে সামনে দি, না না ওই যে কুমিরবাড়ি যাওয়ার যে ঘাট, আচ্ছা এদিকে, আচ্ছা আচ্ছা তো আমি যে ঘাটে যেতে চাইছি সেই ঘাটের রাস্তা হচ্ছে এটাই। আর সকাল সকাল চুনাখালি বাজার এটা, আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ঢল বাজারে। এখানে সবজি বিক্রি হচ্ছে, এদিকে মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, টাটকা টাটকা এখানকার মাছ। যাই হোক বেশ বড়ো সড়ো একটা বাজার এখানকার, আর ঘাট হচ্ছে আরও সামনে। ঘাট হচ্ছে সামনেই দেখতে পাচ্ছ, এদিকে এদিক দিয়েও আসা যায়, মানে আমি যেদিক দিয়ে হেঁটে এলাম বাড়িগুলো এই বিল্ডিংগুলো বা এই দোকানগুলো ওদিক দিয়ে হেঁটে এলাম, আর এদিক দিয়েও হেঁটে আসা যায়। আর ঠিক এই বিল্ডিংয়ের ওপারেই হচ্ছে বাজার এখানে, আর ঠিক এখানে এখানকার যে ঘাট ঠিক এমনটাই। অ্যাকচুয়ালি আমি যে এখানে যেতে চাইছি, মানে যে কুমিরবাড়ি যেতে চাইছি, এখান থেকে ডিরেক্ট কুমিরবাড়ি যাওয়ার কোনো বোর্ড নেই। আমি যে নৌকোতে এই মুহূর্তে আছি, এই নৌকোটি যাবে বড় মোল্লাখালি বলে একটি জায়গা, ওখান থেকে আমাকে নৌকো করে ওখানে নেমে আমাকে ওখান থেকে ভ্যানে করে যেতে হবে ছোটো মোল্লাখালি, ওখান থেকে আমাকে নদী পারতে হবে, তারপরে কুমিরবাড়ি। আর পাশের নৌকার দেখতে পাচ্ছ এই নৌকোটি যাবে ছোটো মোল্লাখালি, আর যদি ওটা অনেক দেরিতে যাবে প্রায় ঘন্টাখানেক পরে যাবে। আরও এখান থেকে যাওয়া উপায় আছে, আমার উল্টো দিকে যে দেখতে পাচ্ছ নদীর ওপারে যে ঘাট, ওই ঘাট থেকেও যাওয়া যায়। ওই পারে ওই ঘাটের নাম হচ্ছে শম্ভুনগর, ওই শম্ভুনগর থেকে ভ্যানে করে মাঝখানে অন্য কোথাও নামতে হবে, সেখান থেকে আবার ভ্যান চেঞ্জ করে তারপরে যেতে হবে ছোটো মোল্লাখালি, ওই মানে কুমিরবাড়ির আগে মানে এপারেই যে ঘাট সেই ঘাট পর্যন্ত। তো যাই হোক অনেক মানে অনেকটা লম্বা প্রসেস, আর আমাদের এই যে নৌকো এটা বললো 7:45, 7:45, 8 এরকম সময়ে ছাড়বে, এখন মোটামুটি 7:30 আশেপাশে বাজে, তো 15-20 মিনিট পরে আমাদের নৌকো ছেড়ে দেবে। আমি সকালে বেরিয়েছি, কিছু খাইনি, আর এখানে দুজন কাকুকে দেখতে পাচ্ছি। কি ছোটো মাছ আছে? ছোটো মাছ কিসের চারা? মানে আপনারা কিনে নিয়েছেন, আপনাদের পুকুরে ছাড়বেন বলে? না না, আচ্ছা আপনারা ওই গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, বসিরহাটে বাড়ি। কত দূর থেকে এদিকে আসেন? কত দূর যাবেন? ওখানে গিয়ে বিক্রি করবেন? মানে রেগুলার আসেন? এই ফিরবেন কখন? আর যদি বিক্রি না হয় ওখানে থাকবেন কোথায়? বলছি মোল্লা কি ঘর ভাড়া নিয়ে রাখে? আচ্ছা আত্মীয়ের বাড়িতে থাকেন? আচ্ছা বসিরহাট, এই কাকুরা এসছেন বসিরহাট থেকে। এখানে যে মাছের যে বাচ্চা আর কি, পোনা যেগুলো বলে আর কি, সেই বাচ্চা ওখান কোথা থেকে কিনেছেন? কোথা থেকে? নুইহাটি থেকে এই চারা মাছ কিনেছেন ওনারা, ওখান থেকে ক্যারি করছেন, বুঝতে পারছো? ওখান থেকে শিয়ালদা ট্রেনে এসছে, শিয়ালদা থেকে ক্যানিং, আবার ট্রেন চেঞ্জ করে ক্যানিং এসছেন, ওখান থেকে গাড়িতে করে তারপরে এখান থেকে আরও যাবে বড় মোল্লাখালি। ওখানে বলতে যদি বিক্রি হয় একদিনে তো রিটার্ন করবেন, যদি বিক্রি না হয় ওখানে কোনো রিলেটিভের বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে থেকে যাবেন, তারপরে ফিরবেন। অনেক খাটনির কাজ তো? আচ্ছা আচ্ছা, প্রচুর খানি কাজ। যাই হোক আমার খিদে পেয়েছে, দেখি ওখানে কী পাওয়া যায়। ঘাটের পাশে একটা দোকান দেখতে পাচ্ছি, এই দোকানে দেখি কি পাওয়া যায়, রুটি মিষ্টি। এই রুটিগুলো মিষ্টি তো? কত করে এগুলো? ঠান্ডা কেন? এগুলো কত করে? এই পেটের পাউডার সাথে কি আছে তরকারি? ডাল আলু বড়ি দিয়ে তরকারি হবে। কত করে পেটের পাউডার? 120 টাকা। 120 টাকা দিন তো ওটাই খাই। এখানে পেটাই পাওয়াটা বিক্রি হচ্ছে, এখানে পেটাই পাওয়াটা খাই, বলছে 120 টাকা। আর পাশেই
এই কাকুর দোকানটা বেশ কিন্তু খুব সুন্দর জায়গা। এখানে দেখতে পাচ্ছি এরকম একটি ঘাট, মানে নদীর পাশেই ঠিক এরকম একটি ঘাট। ঘাটের ঠিক ডান দিকেই হচ্ছে এই কাকুর দোকান, উল্টো দিকে আরও একটি দোকান আছে। মানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগবে আর কি এখানে। তো এখানে বসে খেতেও বেশ ভালো লাগবে। কাকু বসবো? আমার পাশে এক দাদা খুব উৎসাহী আমার হাতে কি এটা জানার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন কিছু, কি নাম আপনার? কাফফার লস্কর। এখানে কি করছেন? বসে আছি, দোকান চা খেতে এসেছেন, সময় পাস করতে এসেছেন। তো এই দাদার বাড়ি এখানে আশেপাশেই, এখানে চায়ের দোকানে, মানে এটা এই দোকানে এসছেন চা খেতে আর বন্ধু বান্ধবদের সাথে একটু গপ সপ মারতে, তাই তো? এটা ক্যামেরা, বুঝতে পেরেছেন? তো যাই হোক, দাদা বেশ উৎসাহ দেখাচ্ছিলেন, মানে উৎসাহ ব্যাপার ছিল যে আমার হাতের ব্যাপার জিনিসটা কি। যাই হোক, ওনাকে দেখালাম যে বললাম এটা ক্যামেরা। আর পেটাই পরোটা আর সাথে এখানে আলু আর মটরের একটা তরকারি বা সবজি, এটা নিয়ে খাচ্ছি এখন। তো যাই হোক, খাওয়া হয়ে যাক, খাওয়া হয়ে গেলে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তুমি যাবে না? আচ্ছা, তুমি যাবে। তো আমাদের টাইম হয়ে গেছে 7:40, আর 7:40 আমাদের বোট ঘাট থেকে বিচ্ছিন্ন করে দিল ওই ভাইয়েরা। মানে এক্স্যাক্ট, মানে পারফেক্ট, মানে টাইমের কোনো ইয়ে নেই, মানে একদম ডট 7:40 আমাদের নৌকো ঘাট থেকে ছেড়ে দিল দেখতে পাচ্ছি। আর এর আগে আমি এখানে এদিকে এসেছিলাম, তখন কিন্তু এই নৌকোতে বা এই ভটভটিতে এত প্যাসেঞ্জার ছিল না। আজকের মোটামুটি প্যাসেঞ্জার আছে দেখতে পাচ্ছি, 10-15-20 জনের মতো হবে না? দেখো আপনি কতদূর যাবেন? ডুগডুগি। যাই হোক, আমাদের নৌকো ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছ, এই হচ্ছে চুনাখালীর ভটভটি ঘাট। যদিও এখানে কিন্তু অনেকগুলো ঘাট আছে, এই একটা ঘাট আছে সামনে দেখতে পাচ্ছ, এই একটা ঘাট আছে, তার ওপাশে আরও দুটো ঘাট আছে। তো যাই হোক, এখানে মোটামুটি 4টে ঘাট আছে দেখতে পাচ্ছি। আর এই ঘাটটা একটু বড় সড়ো, মানে ভেসেল ফ্লোটিং ঘাট দেখতে পাচ্ছি সামনের যে ঘাট। আর এগুলো বাদ বাকিগুলো কিন্তু নর্মাল যে সিঁড়িওয়ালা জেটি। আমাদের ভটভটি ইঞ্জিন ছেড়ে দিল দেখতে পাচ্ছ, আর শুনতে পাচ্ছ আওয়াজ, আমার বেশ বেরিয়ে যাচ্ছে কিন্তু। আমাদের এই নৌকোর ক্যাপ্টেন দাদা আছে সামনে, বন্ধ করে দিলে নাকি? বলছি কতক্ষণ সময় লাগবে? দেড় ঘন্টা। তো আমাদের ক্যাপ্টেন দাদা বলছে 1.5 ঘন্টা সময় লাগবে বড় মোল্লাখালি পর্যন্ত যেতে। আর ওখান থেকে যদি ছোট মোল্লাখালি যাওয়া যেত তাহলে কতক্ষণ লাগতো এই নৌকোতে? 3 ঘন্টা। মানে বড় মোল্লাখালি থেকে 1 ঘন্টা ডিস্টেন্স। এটাকে কি বলে প্রথমে জানি? লঞ্চ বলে না? আচ্ছা, লঞ্চ আর এটার মধ্যে তফাৎ কি? লঞ্চ তো বড় অনেকটা, আরো বড় হয়। ইঞ্জিনের কোনো ডিবে আছে? আচ্ছা, ইঞ্জিনও বড়। আর আপনারটা কত? 2 সিলিন্ডার। আর এই সমস্ত ভটভটিতে আগে তো এরকম দেখতাম না, এই যে এই স্টিয়ারিং বালা হ্যান্ডেল, আগে তো দেখতাম সেই পেছনে বড় বড় হাল টাইপের। সেটাই দেখছি আমিও, আগে দেখেছি ছোটবেলায়। মোটামুটি সব নৌকোতে না এখন সমস্যা কি বলেন তো, আমাদের এই জোয়ারের যে মানে জোয়ার ভাটা নিয়ে চলাচল করতে হয়, এই জন্য আমাদের এই এখন একটু ডেভেলপ হয়ে গেছে সবাই। আচ্ছা, দেশ এগিয়ে যাচ্ছে, মানুষ এগিয়ে যাচ্ছে। আজকের মানে যেখানে হাল ধরে থাকতো সেখানে আপনি স্টিয়ারিং হলো এখনকার ইঞ্জিনে। দাদা বলছে এই স্টিয়ারিং বালা গুলো অনেক সুবিধে। ইভেন আগে আমরা যে দেখেছি নৌকোতে বা ভটভটিতে যে পেছনে হাল ধরে থাকতো, তো সেই হালে বলছে যে সমস্ত ইঞ্জিনের মানে যে সমস্ত ভটভটিতে হাল থাকতো সেই সমস্ত ইঞ্জিন কিন্তু ব্যাকে যেত না আর কি। এখন এই সমস্ত ইঞ্জিন মানে এই যে ভটভটি, এই ভটভটির ইঞ্জিন ব্যাকেও যাওয়া যায় আবার ফ্রন্টেও যাওয়া যায়। ফ্রন্টে তো যাওয়া যায় সব ইঞ্জিনই, বাট এই ইঞ্জিনে হচ্ছে ব্যাকেও যাওয়া যায়। তো এটা হচ্ছে অনেক সুবিধে এই দাদাদের বা এই ধরনের যারা নৌকো চালান বা ভটভটি চালান এই ধরনের মাঝিদের। আর এই মুহূর্তে এখান থেকে যদি দেখো খুব অসাধারণ লাগছে কিন্তু। এদিকে একটা নৌকো আসছে সম্ভবত ওদিক দিয়ে,
আর যেটা বলছিলাম, এই রোদটা এসে জলে পড়েছে আর চিকচিক চিকচিক করছে, বেশ খুব সুন্দর লাগছে। এই এই ঘাটটা হচ্ছে সমুনগর ঘাট, আর এদিকে এপারের ঘাটটা হচ্ছে গাবেরিয়া ঘাট, আর পেছনে ওই ঘাট হচ্ছে সেটা হচ্ছে চুনাকালীর ঘাট। তো এটা দেখতে পাচ্ছ তিনটে নদী, ওদিকে একটা নদী, ওদিক দিয়ে একটা চলে গেছে, ইভেন এদিকে একটা চলে গেছে, ইভেন আমরা একটা দিয়ে এলাম। তো এই তিনটে নদী একই নাম নাকি আলাদা আলাদা নাম? আলাদা নাম আছে, আপনি জানেন? আপনার জানা নেই না? যাই হোক, কাকুর জানা নেই এই তিনটে নদীর নাম কী। একটা তিনটে নদী না, তিনটে শাখা এসে এক জায়গায় মিশেছে, আর এখন জোয়ার চলছে, জোয়ার চলছে তো, যার জন্য আমাদের সময় বললো একটু তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো, সময় কম লাগবে, সেটাই বললেন আমাদের মাঝি দাদা। বেশ ভালো লাগছে এরকম একটা বোটে জার্নি করতে পারছি, বেশ ভালো লাগছে কিন্তু। এর আগে যে সমস্ত নৌকোতে আমি ফেরি করেছি, মানে জার্নি করেছি, তার থেকে এই বোটটা অনেক ছোট দেখতে পাচ্ছি। আর এর ভেতরটা তোমাদেরকে যদি দেখাই, ভেতরে অনেক আওয়াজ হচ্ছে, তারপর তোমাদেরকে একটু দেখাই। এখানে নামতে গেলে এখানে দেখতে পাচ্ছ একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে এখানেও কিন্তু দুদিকেই প্যাসেঞ্জার আছে দেখতে পাচ্ছ, ডান দিকে প্লাস বাঁ দিকেও দেখতে পাচ্ছি, আর এখানে ইঞ্জিন চলছে দেখতে পাচ্ছ। এখানকার পরিস্থিতি এমনটাই, আর ভেতরে প্রচণ্ড আওয়াজ, ইঞ্জিনের বিভৎস আওয়াজ, কী বললাম জানি না তোমরা শুনতে পেরেছো কি না। আমি তখন থেকে দেখে আসছি এই কাকু দুজন কিন্তু সারাক্ষণই হাত নাড়িয়ে যাচ্ছে, নাড়িয়ে যাচ্ছে, হাত ব্যথা করছে না? হ্যাঁ, এটা অভ্যাস হয়ে গেছে না? মোটামুটি এই মাছগুলো কিনেছেন কটার সময়? তখন কটা বাজে? তিনটে সাড়ে তিনটে বাজে, আর এখন মোটামুটি সাড়ে আটটা নটা বাজে, মানে অলরেডি তিনটে যদি ওনারা কিনে থাকেন, এখন নটা, প্রায় ছ ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি কিন্তু এভাবে হাত নাড়িয়ে যাচ্ছে, বলছে এনাদের হ্যাবিট হয়ে গেছে, মানে অভ্যাস হয়ে গেছে, তাই ওনারা করতে পারছেন। মানে ক্লান্ত হলেও কিছু করার নেই, মাছগুলো বাঁচিয়ে রাখতে হবে, মাছ মরে যাওয়া মানে ওনাদের পুরো সর্বস্ব শেষ হয়ে যাবে। আমাদের জার্নি প্রথম ঘাট হচ্ছে ডুগডুগি, এই যে দেখতে পাচ্ছ এই ঘাট, এই ঘাটের নাম হচ্ছে ডুগডুগি ঘাট। বেশ নামটা বেশ ভালো না, ডুগডুগি ঘাট, ডুগডুগি ডুগডুগ ডুগডুগ। আর এই নৌকোতে ওঠার জন্য অনেক প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি, তো আমি এতক্ষণ ভাবছিলাম এই নৌকোতে, মানে এই ভটভটিতে প্যাসেঞ্জার নেই, প্যাসেঞ্জার নেই, বাট এই যে প্রথম আমাদের জার্নির প্রথম যে স্টপ বা প্রথম যে ঘাট, সেই ঘাটে দেখতে পাচ্ছি বেশ অনেক প্যাসেঞ্জার এখান থেকে উঠছে, মানে অনেক বলছি এই সেন্সে, মানে এদিককার তুলনায় কিন্তু মানে অনেক প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি। আমরা এখন যে ঘাটে এসে পৌঁছালাম, এই ঘাটটার নাম হচ্ছে কচুখালি ঘাট, আর এখানে বেশ কিছু দাদাদেরকে দেখতে পাচ্ছি, এনারা নামবেন, জানি না কোনো প্যাসেঞ্জার উঠবে কিনা। এদিকের সব ঘাট দেখতে পাচ্ছি মানে বেশ বাঁধানো জলের সাথে, কিন্তু লেভেল নৌকো থেকে ঠিকঠাকভাবে ঘাটে নামতে পারছি, বাট যখন ওই যে পাথর প্রতিমা থেকে বা রামগঙ্গা থেকে যে ওদিকের যে ঘাটগুলোতে আমি যাচ্ছিলাম, রাক্ষসকালী বা ওদিকে জিপ্লট, ওদিকের যে সমস্ত ঘাটগুলো, সেই ঘাটগুলো দেখেছিলাম, মানে অর্ধেক ভাঙা, অর্ধেক ঠিক নেই, কাদার মধ্যে নামতে হতো, বাট এই পর্যন্ত যতগুলো ঘাটে এলাম সবগুলো ঘাট কিন্তু এখানে বেশ পাকাপোক্ত দেখতে পাচ্ছি, আর প্রত্যেকটা ঘাটেই নৌকো থেকে ঠিকঠাকভাবে নামতেও পারছে। আর আমাদের এই নৌকোতে দেখতে পাচ্ছি বেশ কিছু ক্রেট যাচ্ছে, মাছের ক্রেট, এখানে রুই মাছ, তো আপনার মাছ এই মাছগুলো? ও আচ্ছা আচ্ছা, এই দাদা এখানে দেখতে পাচ্ছি রুই কাতলা নিয়ে যাচ্ছে, আচ্ছা কাতলা, এগুলো রুই আছে, চিংড়ি আছে, এই মাছগুলো রূপচাঁদা না?
এলো রূপচাঁদা বলে তো। আর আমরা এসেছিলাম এই নদী মানে এদিক দিয়ে, আর এই নদীটা এদিকে সোজা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, যদিও এই এদিকের কোনো নদীর নাম আমি জানি না। আর আমরা এই মুহূর্তে আমরা এদিকে বাঁদিকে ঘুরে গেছি, এলাম এদিক দিয়ে আর যাচ্ছি এখন এদিকে। আগের যে নদী সেটা একটু চওড়া ছিল, বাট এখন যে নদীতে ঢুকলাম সেই নদী কিন্তু খুব বেশি চওড়া না, ছোট্ট খাটো একটি নদী, খালি বলা যায়। এনাদের দুজনকে যখন নৌকোতে উঠেছিলাম তখনও এমনি করতে দেখেছিলাম, আর প্রায় দেড় ঘন্টা হতে চললো, দেড় ঘন্টা ধরেই কন্টিনিউয়াসলি জলগুলোকে এরকম নাচাতে নাচাতে দেখতে পাচ্ছি ভেতরে। আর আমাদের গন্তব্য বড় মোল্লাখালী ঘাট, সেটি চলে এসেছি, সময় হলো অ্যাপ্রক্স এক ঘন্টা কুড়ি মিনিটের আশেপাশে। এই হচ্ছে বড় মোল্লাখালী ফেরিঘাট, আলটিমেট আমরা বড় মোল্লাখালী ঘাটে এসে পৌঁছালাম। আর এই ঘাটের বাইরের পরিস্থিতি ঠিক এমনটাই দেখতে পাচ্ছ, এদিকে কিছু দোকান দেখতে পাচ্ছি, আমার বাঁদিকেও এদিকেও কিছু দোকান দেখতে পাচ্ছি, আর এখানে ঢালাই রাস্তা, ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ইভেন আমার বাঁদিকেও একটা রাস্তা গেছে দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমি যে ছোট মোল্লাখালী যাব, সেই ছোট মোল্লাখালী যাওয়ার জন্য এদিকে গাড়ি পাবো বা ভ্যান পাবো, তো চলো এদিকে হেঁটে যাওয়া যাক। ঘাট থেকে দুই থেকে তিন মিনিট হাঁটার পরে সামনে এরকম একটা ইঞ্জিন ভ্যান গাড়ি দেখতে পাচ্ছি, এখান থেকে এই ভ্যানে করে আমরা ছোট মোল্লাখালী যাব, দেখি কোন ভ্যান যায় এখান থেকে। আর এই ভ্যান স্ট্যান্ডের পাশেই দেখতে পাচ্ছ এখানে একটা ফ্লাড সেন্টার, এখানে বর্ষার সময় মানে ঘূর্ণিঝড় হলে বা বন্যাটনা হয়ে গেলে এই বিল্ডিংয়ে আশ্রয় নেয় এখানকার মানুষ। এই বেশ খুব সুন্দর একটা জায়গা যে দেখতে পাচ্ছি। কোনটা যাবে, ছোট মোল্লাখালী তো দশ পনেরো মিনিট ওয়েট করার পরে এই বড় মোল্লাখালী থেকে আমাদের গাড়ি ছোট মোল্লাখালীর উদ্দেশ্যে রওনা দিল। এখান থেকে মোটামুটি আধা ঘন্টা আর তিরিশ টাকা ভাড়া। এই জায়গাটা হচ্ছে ছোট মোল্লাখালী ভ্যান স্ট্যান্ড। এই চত্বরে এই বাজারটা ছোট মোল্লাখালীর বাজারটা বেশ বড় আর কি, অনেক বড় সড়ো একটা বাজার, এখানে দেখতে পাচ্ছ সব বড় বড় দোকান, কিন্তু এখানে দেখতে পাচ্ছ হাঁড়ি কড়াইয়ের যে দোকান এগুলো বেশ বড় বড় দোকান। মানে এই আশেপাশে যত দ্বীপ আছে আমি যেখানে যাচ্ছি, কুমিরমারি দ্বীপ, এদিকে আমতলি, বড় মোল্লাখালী, সব দ্বীপের মানুষ, সব জায়গার মানুষ এই ছোট মোল্লাখালী এই বাজারে বা এই মার্কেটে এখানে মার্কেটিং বা বাজার টাজার করতে আসে। যে এখান থেকে এই মার্কেটটা এখান থেকে শুরু, আমার বাঁদিকে এখান থেকে শুরু আপ টু সামনে ওদিক পর্যন্ত, ইভেন আমি পেছনে যতটা হেঁটে এলাম ততটা প্লাস এদিকে দেখতে পাচ্ছ একশো দেড়শো মিটার ওদিকে, মানে বেশ বড় সড়ো একটা মার্কেট। চলুন তিন থেকে চার মিনিট লাগলো, মানে তাও লাগেনি আর কি, আমার ঘাটে মনে হচ্ছে দু থেকে তিন মিনিট লাগলো এখানেই আসতে। আর এটাই হচ্ছে এই ঘাটটাই হচ্ছে কুমিরবাড়ি যাওয়ার ঘাট। ও এখানে টাকা লাগবে, কত টাকা দাদা? হ্যাঁ এই ঘাটে ফেরি ভাড়া হচ্ছে তিন টাকা। এটাই হচ্ছে কুমিরবাড়ি মানে ছোট মোল্লাখালী এপারের ঘাট। সেটা কি ওপারে যাবে? এপারের ঘাটটার নাম কি জানি না, এই ঘাটটার নাম কি
জেলেপাড়া খেয়াঘাট, ওপারে হচ্ছে কুইনবাড়ি ঘাট। আচ্ছা, আমাদের এই ছোট মোল্লাখালীর এপারে যে ঘাট সেটাকে জেলেপাড়া ঘাট বলে, আর ঠিক ওপারেই হচ্ছে কুইনবাড়ি ঘাট। কুইনবাড়িতে তো অনেকগুলো ঘাট আছে, তো এই ঘাটটাকে কি বলে? আচ্ছা, তো ওইপারে কুমিরবাড়ির যে ঘাট সেই ঘাটে হচ্ছে পশ্চিম কুমিরবাড়ি খেয়াঘাট। অন্যান্য ঘাটে দেখেছি দুটো তিনটে করে নৌকো থাকে, বাট এই ঘাটে একটা নৌকো দেখতে পাচ্ছি, এপারেই দাঁড়িয়ে আছে। ওপারে কোনো নৌকো আমার চোখে পড়ছে না, মানে জাস্ট এপার ওপার করার জন্য একটাই মাত্র নৌকো এই ঘাটে। আর এই মুহূর্তে আমাদের নৌকো ছেড়েও দিল, দেখতে পাচ্ছ ঘাট থেকে। কোথায় আছো তুমি? কোথায় আছো তুমি? আমি যে মোল্লাখালী নেমেছিলাম, এই দাদার বাড়ি হচ্ছে ওই মোল্লাখালীর ঠিক আগের যে স্টপটা ছিল সেই স্টপের নাম হচ্ছে রাধানগর। ওই দাদা উঠেছেন ওখান থেকে। আর এই মুহূর্তে আমাদের নৌকো আমাদের এপারের যে ঘাট ছোট মোল্লাখালীর যে জেলিয়াপাড়া ঘাট সেই ঘাট থেকে আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, উদ্দেশ্য আমাদের ওপারে পশ্চিম কুমিরবাড়ি ঘাট। জাস্ট 2-2.5 মিনিট লাগলো, খুব বেশি সময় লাগলো না, আমাদের ঘাটে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে কুমিরবাড়ি ঘাট লেখা আছে, এখানে কোনো পশ্চিম বা উত্তর তো কিছুই লেখা নেই, এই যে শুধু কুমিরবাড়ি লেখা আছে। আমি এর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু ওই ঘাটে নেনামি ছিল। আচ্ছা, ওই ঘাটেও কি নামায়? এখানে কতটা যেতে ভয় লাগছিল প্রথমে, এখানকার রাস্তা দেখতে পাচ্ছ, এটা এক মাসের মধ্যে নতুন করেছে, এটা একদম নিউ, নতুন ভেঙে গেল। এই দেখো কি অবস্থা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মিষ্টি খাওয়ার আগে বিশেষ। আচ্ছা আচ্ছা, আমি এর আগে যখন এসেছিলাম তখন এই ঘাটে নেমেছিলাম। এই মুহূর্তে ঘাট হচ্ছে জলের তলায়। ওই দাদারা বলছে পাশের ঘাটটি উদ্বোধন করেছে, তার 2-3 দিন পরে নাকি ভেঙে গেছে। আর পাশেই হচ্ছে এরকম একটা ছোট্ট দোকান দেখতে পাচ্ছি, চায়ের দোকান, বেশ সুন্দর লাগছে। তোমাদেরকে সাইড দিয়ে দেখাই, এই জায়গাটা দেখো, ঠিক এরকমই নদীর পাশে বাঁধ, বাঁধের রাস্তা দেখতে পাচ্ছ। আর ঠিক তার পাশেই জলের ওপরেই এরকমই একটা দোকান, সেটা বেশ খুব সুন্দর লাগছে। আর আমাকে যেতে হবে এদিকে, এখানে তো কোনো ভ্যান দেখতে পাচ্ছি না, ভ্যান তো নেই, এই তাহলে কী করে যায়? পাবেন না আজকে। কেন, আজকে কি আছে এখানে? পলিটিক্যাল মিটিং আছে। কোন দিকে? কোন দিকে বলতে, প্রার্থী এই বর দিয়ে পথসভা করবো। একটা দুটো তো ভ্যান রাখে, কোনো ভ্যান নেই এখানে। আমি যখন এর আগে একবার এসেছিলাম এখান থেকে লাইন দিয়ে ভ্যান দাঁড়িয়েছিল, বাট আজকের এখানে কোনো ভ্যান দেখতে পাচ্ছি না। এখানকার লোকজনের কী হবে সেটাও বুঝতে পাচ্ছি না। আমি না চলে এসেছি, আমি ভালো লাগছে না, রিটার্ন করে চলে যেতে পারি, বাট এখানকার স্থানীয় লোকজনের অবস্থা খুবই খারাপ। এই রোদের মধ্যে কোন দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে এখানে আসতে হচ্ছে বা এখান থেকে যেতে হচ্ছে। এখানে প্রায় 2-1 ঘন্টা ধরে ওয়েট করছি, কোনো গাড়ি নেই, ভ্যান নেই, তো আমি ভাবছিলাম এখান থেকে ব্যাক করে চলে যাব। তো আমাকে এক দাদা বলছিলেন যে এখানে মোটামুটি 12টার পরে ভ্যান আসতে পারে আর কি, তার জন্য আমি ওয়েট করছিলাম। বাট এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে ভ্যান স্ট্যান্ড, ওখানে পুরো রাস্তা ফাঁকা আছে। তো এই ভাইয়ের সাথে কথা বলছিলাম, এই তিনজন আছে দেখতে পাচ্ছ, এরা এদের কাছে সাইকেল ছিল, ওদেরকে বললাম যে আমি যেখানে যেতে চাইছি একটু ছেড়ে দিয়ে, বলছে এই রোদের মধ্যে আমার পারবো না, তোমাকে আমি একটা টোটো জোগাড় করে দিচ্ছি। তো এই ভাইয়ের কোনো এক বন্ধু বা ওই পাড়ার কোনো কাউকে যে ফোন করে ডাকলো, সামনে কোথাও ওয়েট করছে আমাদের জন্য। আমরা এখন এই মুহূর্তে এমন জায়গা আছি, ওদিকে দেখতে পাচ্ছ কুমিরবাড়ির যে ঘাট, ঘাটের ঠিক 150 মিটারের আশেপাশে ঠিক এরকম একটা জায়গা এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ সব বাইন গাছ বা বাণী গাছ, এখানে একটা দিকে আছে প্লাস লাইন ওদিকেও আছে দেখতে পাচ্ছ। আর এই গাছে প্রচুর ফুল ধরেছে দেখতে পাচ্ছ, আর এই গাছ দিয়ে কিন্তু মানে এই গাছ থেকে মৌমাছি কিন্তু মধু সংগ্রহ করে, এই বাণী গাছের থেকে বেশি করে। আর
এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছ, ওখানে শনি মন্দির আছে, ওই যে দূরে মাঠের ওপারে হচ্ছে ওটা ক্লাব, কি সুচরিতা ক্লাব ওই ভাই বলল। আর ঠিক তার সামনেই এখানে একটা ঘাট হচ্ছে, নতুন ঘাট সম্ভবত, দেখতে পাচ্ছ। আর বেশ ভালো লাগছে এই জায়গাটা। আর জায়গাটা আশপাশটা কিন্তু খুব সুন্দর, বাট এখনও পর্যন্ত সেই গরমটা যায়নি, প্রচণ্ড রোদ মাথার উপরে, টাকপাক গরম হয়ে যাওয়ার মতো রোদ। তারপরেও কিন্তু খুব সুন্দর লাগছে, হাওয়া হচ্ছে, যেহেতু নদীর পাশে হাওয়া হচ্ছে, সেই হাওয়াটা কিন্তু অনেক ভালো লাগছে। আর এই মোড়টা হচ্ছে সুচরিতা মোড়, যেহেতু ক্লাবের নাম হচ্ছে সুচরিতা, তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে সুচরিতা বলে সবাই চেনে আর কি। ঠিক তার পাশেই এরকমই একটা জায়গা বা ঘাট দেখতে পাচ্ছ। আর এই গাছটাতে প্রচুর মৌমাছি না প্রজাপতি এই ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি। ঠিক নিচে দেখতে পাচ্ছ এই যে মাঠের রাস্তা দিয়ে যদি নিচে নামি, ঠিক ঘাটটা এখানে আছে, আর তার পাশেই এখানে দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা, খুব সুন্দর লাগছে। নদীর জল এখানে চলে এসছে, আর জোয়ারে জল সম্ভবত এতটা করে ওঠে, এই জলের যে দাগ দেখতে পাচ্ছ এতটাই আমি দেখতে পাচ্ছি। আর এই গরমে তপ্ত রোদের মধ্যে ঠিক এই যে নৌকো আছে দেখতে পাচ্ছ, এই নৌকোর নিচে যে ছাওয়ার মধ্যে লালু একা খুব আরাম করে ঘুমাচ্ছে। লালু হ্যাঁ, লালু কেন শুয়েছ, আরাম হচ্ছে, আরাম করছো? এই তপ্ত দুপুরের মধ্যে এই ছাওয়াতে খুব আরাম করে ঘুমাচ্ছে লালু এখানে। আর এই নৌকোটা বেশ বড় সড়ো নৌকো একটা সময় ছিল, এখন পরিত্যক্ত হয়ে গেছে, নৌকোর অবস্থা খুবই খারাপ, মানে এটা চলাচল করার যোগ্য নেই, চারদিকে ভাঙা। এখানে দেখতে পাচ্ছ এই যে ভেঙে গেছে, ইভেন নৌকোর ওদিকটা দেখতে পাচ্ছ পুরো ভেঙে একাকার হয়ে গেছে। যাই হোক, নৌকোটা অনেক পুরনো আর অনেক বড় ছিল, মানে যার নৌকো তার অবস্থা, সেই ভদ্রলোকের অবস্থা খুবই খারাপ, মানে এত টাকার, এত দামি, এত টাকা খরচা করে এই নৌকোটা বানিয়েছিলেন, তা এখন এই মুহূর্তে নৌকোর হালাত বা হাল এমনটাই দেখতে পাচ্ছ, ভেঙে এই নৌকোর আর অবশিষ্ট কিছু নেই, মানে এরপরে এটা জ্বালানি কাঠ হিসেবে সম্ভবত ব্যবহার হবে। তো ওভারঅল জায়গাটা বেশ ভালো লাগছে, এখানে পাশে একটা লঞ্চ আছে, এটা দেখতে পাচ্ছ বেশ, লঞ্চের যিনি মাঝি দাদা না কি জানি না, উনি তো আরাম করে ঘুমাচ্ছেন, মানে শুয়ে আছে দেখতে পাচ্ছি, মানে এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আর এই ছাওয়ার মধ্যে উনি শুয়ে আছেন, হাওয়া লাগছে, আর ঠান্ডার মধ্যে বেশ ভালোভাবে ঘুমাচ্ছেন ওখানে। আর এই যে বাণী ফুলের কথা বলছিলাম, এই ফুলটা দেখো, এটাই হচ্ছে বাণী ফুল। কেউ বলে বাণী, কেউ বলে বান, কেউ বলে বাইন। সুন্দরবন অঞ্চলের বিভিন্ন দ্বীপের, বিভিন্ন এরিয়ার দ্বীপের আর কি বিভিন্ন রকমভাবে মানে এটাকে বলে আর কি, কেউ বাণী বলে, কেউ বাইন বলে, কেউ আর একটা কী বলে, বান, কি নাম? প্রলয় জোদ্দার। প্রলয় জোদ্দার, আচ্ছা প্রলয় জোদ্দার, ওর নাম প্রলয় জোদ্দার। আর ওর আরেক বন্ধু না দাদা, ওই যে সামনে লজে পালিয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে, আর আমার সাথে যাচ্ছে, তোমার নাম কি? পবিত্র জোদ্দার। পবিত্র, আচ্ছা, তিনজনই জোদ্দার, মানে ভাই ভাই ভাই। এরা হচ্ছে এই পবিত্রর সাথে আরও দুটো যে বাচ্চা, এইদিকে আমার পেছনে সাইকেলে দেখতে পাচ্ছে, আর একটা সামনে দিয়ে ওই আসছে, তিনজনে মিলে প্রায় আমার সাথে আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতো ছিল। তারপরে ওরই পবিত্রই এক বন্ধুকে ডেকেছে, কী নাম তোমার? আকাশ মণ্ডল। আকাশ, এ হচ্ছে আকাশ, আকাশের টোটো করে আমরা এখন যাচ্ছি, তো কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে যে রোড দিয়ে যাচ্ছি, এই রোডের পরিস্থিতি, মানে রোডটা এত বেটার লাগছে আমার কাছে, দুদিকেই আর কি এই যে গাছগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এই গাছগুলো কি যেন গাছ বলে? ইউক্যালিপটাস। তো এই গাছগুলোকে বলছে, নে 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 নে, না আমার অসুবিধা নেই, এই গাছগুলো বলছে ইউক্যালিপটাস, মানে আমি শুনেছিলাম নাম, তারপরে আজকে তো দেখলাম। আর দুদিকে রাস্তা, এগুলো সরকারি গাছ না? হ্যাঁ, বেশ ভালো লাগছে কিন্তু, সরকার থেকে এরকম একটা ঢালাই রাস্তা বানিয়ে দিয়েছে। চল চল, তো আমার জন্য দাঁড়াবি না? হুম,
এরকম একটা ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তার ডান দিকে ইভেন বাঁ দিকে দুদিকেই, আর সামনে দেখো দুদিকেই কিন্তু ইউক্যালিপটাস গাছ লাইন দিয়ে। আর ওই ভাই বলছে এইগুলো সরকার থেকে বানানো, মানে কোনো পার্সোনাল কারোর গাছ না। যেতে যেতে আমাদের সাথে এক দিদি, অসুবিধা আছে দিদি, যেতে যেতে আমাদের সাথে এক দিদি আমাদের জার্নিতে যোগ দিয়েছে। আপনার বাড়ি কোথায়? দক্ষিণপাড়া। মানে এ মানে সামনে কোথায় গিয়েছিলেন? আজকে কি মার্কেটিং বাজার করতে নাকি? আচ্ছা, হালকাতে তো হয় জানি, বৈশাখ মাসে আর অক্ষয় দ্বিতীয়া, এদিকে আবার এখন একটু বড় বড় দোকান আসতে দিকে হয়। আচ্ছা আচ্ছা, মানে এখন হালকাতে যে যখন পায় তখন করে নাকি? আগে ছোট থেকে সোমবার হলে দুটো তিনটে করে দোকানে মোল্লাখালি বাজারে হালকাতে। মানে এটা কি যখন তখন? যখন তখন নাই, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো, ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ, ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ, এই চার মাসে ধরে যে যখন যে যখন পারে, মানে সোমবার মঙ্গলবার। আচ্ছা, মানে একটা দোকানে একাধিকবার হালকাতে হয় না তো বছরে? মানে একবারই? আচ্ছা, পরে ওখানে প্রচুর দোকান, আমি ওদিক দিয়ে আসছিলাম, অনেক দোকানে ওরা মাইক বাজায় দেখে। ওই দিদি গিয়েছিলেন ছোট মোল্লাখালী যে মার্কেট তোমাদেরকে দেখাচ্ছিলাম এর আগে, যে বিশাল বড় মার্কেট এই চত্বরে, ওখানে দিদির কোনো এক দোকানে বললো, দুটো দোকানে হালকাতে ছিল, তো সেই দোকানে গিয়েছিলেন। ও আচ্ছা, সোনার দোকান। আপনার বাড়িতে কি দোকান আছে? আচ্ছা, আপনার বাড়িতে আপনার মানে আপনি একজন ব্যবসায়ী? আচ্ছা, আপনি করেন না কি আপনার? আমি করি, বাইরে থাকে, ও মধুর ব্যবসা করে। আপনার হাজবেন্ড মধু ব্যবসা বলতে ওই যে বাড়িতে বাড়িতে যে এবারে ভালো হয়েছে না? এটা কি শুধু এই সিজন অনুযায়ী, মানে বছরে একবারই হয়? কয় মাসের জন্য হয় এই ব্যবসা? আড়াই মাস। আড়াই মাস মুর্শিদাবাদে ছিল, আচ্ছা, ওখানে আড়াই মাস হয়েছে, মানে মোটামুটি ছ মাস তো আমার মধু হবে, আর ছ মাস ওদেরকে চিনি খাওয়াতে হবে। মানে সেটা ছ মাস চিনি? হ্যাঁ, এই আজকে উঠে যাবে বাক্স নিয়ে চলে যাবে আজকে। আচ্ছা, আজকে থেকে ছ মাস পুরো চিনি খাওয়াতে। সেটা কোথায় থাকে? হাওড়ায়। আচ্ছা, হাওড়াতে নিয়ে চিনি খাওয়াতে। এই ছ মাসে কত টাকার চিনি লাগে? তো এক লাখ চল্লিশ পঞ্চাশ, বাক্সের উপরে ডিপেন্ড করবে, মানে কার কতটা বাক্স। মানে আপনি আপনার যে যতগুলো বাক্স আছে ধরো প্রায় দেড় লাখ টাকার উপরে চিনি খাবে। দেড় লাখ টাকা চিনি খেয়ে নেবে? চিনি খেয়ে নেবে। তো ছ মাসে এই দিদিদের যে মৌমাছি আছে সেই ছ মাসে বলছে দেড় লাখ টাকা চিনি খেয়ে নেবে, তার মানে কত টাকা প্রফিট কিছু মনে না করলে দেবে? তখন অনেকই দেবে, মানে অনেকটাই এবার দিয়েছে, মানে তোমার বছরে দু আড়াই লাখ টাকা থাকাটা কোনো ব্যাপার না। দু আড়াই লাখ টাকা কোনো মানে এই দেড় লাখ টাকা খরচা করে খরচা হচ্ছে সব বাদ দিয়ে থাকে, এই টাকাটা থাকবে আমার। আচ্ছা আচ্ছা, দু আড়াই লাখ তিন লাখ টাকা থাকাটা কোনো ব্যাপার না, যদি মধু হয় মানে ওই খরচ করতে সব বাদ দিয়েও। আচ্ছা আচ্ছা, আর না হলেও যদি দেখা যাচ্ছে আমাদের লস হলো বা মধু ভালো হলো তবু তোমার এক লাখ টাকা থাকবে সবকিছু। বুঝতে পেরেছি। আর এটার পেছনে শুধু যে চিনি খাওয়াতে খরচা তা না, আমি দেখেছি এর পেছনে অনেক এমপ্লয়ীকে মানে কর্মচারী রাখতে হয়, মধু বের করা, এ করা, বোট ভাড়া দিতে হয়, দশ হাজার টাকা গাড়ি আছে, গাড়ি করতে হয়, প্রচুর খরচা। আচ্ছা আচ্ছা, শুধু যে চিনি খাওয়ানো তা না, যার বাড়িতে বাক্সগুলো রাখতে হয় তাদেরকেও দিতে হয়। যদি আমাদের নিজেদের বাড়ি আমাদের কাউকে দিতে হবে না, না ওই বাইরে গেলে বাইরে গেলে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, মধু ব্যবসা আপনার হাজবেন্ড করে, দাদা করে, আর আপনি বাড়িতে মুদি দোকান করেন? আর এমনি চাষবাস? চাষবাস আছে, শ্বশুর মশাই করে। ও আচ্ছা, বিভিন্ন সবাই কিন্তু একটা একটা মানে সবাই কর্মঠ। আর এমনি শ্বশুরও ব্যবসা করে, শ্বশুরও মধুর ব্যবসা করে, থাকে বাড়ি থাকে না, কিছু অনুযায়ী বাড়ি আছে সবাই। আচ্ছা, এদিকে চাষবাস করে নিয়ে আবার ব্যবসায় চলে গেল, আর বাড়িতে আমি আর আমার ছেলে থাকি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দিদি হাজবেন্ড ওনার ছেলে আর ওনার শ্বশুর পাঁচজন, সরি চারজন, এই চারজনে তিনজনই কাজ করেন আর কি, মানে কাজের মতেই থাকে, আর একজন ওনার ছেলে পড়াশোনা করেন। ছেলে বয়স কত? এই পাঁচ বছর। পাঁচ বছর স্কুলে ভর্তি হয়েছে? তো যাই হোক,
দিদির সাথে কথা বলতে বলতে বেশ ভালো লাগছিল। আর ডান দিকে এদিকে গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ, বেশ খুব সুন্দর লাগছে। মাটির বাড়ি, খড়ের চালা, এগুলো যেমন দেখতে পায় ভালো লাগে, বা যারা থাকে তারা বোঝে এই থাকাটা কতটা কষ্টের গরমের সময়। এবার কোথায় কী হলো, কেন? যাই হোক, ওই পবিত্র বলে ছেলেটি অনেক আমার সাথে অনেকক্ষণ ছিল, হেল্প করলো, ওই গাড়িটা জোগাড় করে দিল। আমি এখানে 2 ঘন্টা ধরে বসে আছি, গাড়ি পাচ্ছিলাম। আমি ওখানে গাড়ির জন্য বসেছি। কোথায়, মানে কোন ঘাটে? এই তো এই খ্যাঘাটি উঠেছি, উঠে এই মাথায় এসে বসে আছে, গাড়ি পাচ্ছি না। আজকে তো আমাদের অটো হচ্ছে তো টিএমজি, একটাও কোনো গাড়ি নেই। আমি এসেছিলাম তখন 10টা বাজে, পাক্কা 2.5 ঘন্টা ধরে বসেছিলাম। হ্যাঁ, ওই দিদির সাথে অনেক গল্প করতে করতে এলাম, আর দিদির বাড়ি চলে এসছে। এইটা আপনার রাস্তা বাড়ি যাওয়া? এই রাস্তা দিয়ে, এই রাস্তার উপরে হচ্ছে দক্ষিণ পাড়া বাড়ি। আর সামনে হচ্ছে বুধবার বাজার, আমার বাবার বাড়ি। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তো দিদি নেমে গেলেন, দিদির বাড়ি হচ্ছে এদিকে। পাড়ার নাম দক্ষিণ পাড়া? হ্যাঁ, এই পাড়াটার নাম দক্ষিণ পাড়া, ওই পাশটা। মানে বুধবারের বাজারে যে নদী সেই নদীটাই কি? নদী তো অনেক বড়, নদী তো অনেক দূর চলে গেছে। হ্যাঁ, বলছি ওই নদীটাই কি ঘুরে ঘুরে আপনার এটা এসছে? তখন অনেকটা হাঁটতে হবে তো। তো আকাশ আমাকে পিছনে নামিয়ে দিল এখানে, এরকম মাটির রাস্তা এখানে দেখতে পাচ্ছ। আর পাশেই হচ্ছে নদী, নদীর ওপারেই যে জঙ্গল, ওই জঙ্গল হচ্ছে মরিচঝাঁপি জঙ্গল। এই মরিচঝাঁপি নিয়ে ভিডিও করেছিলাম একটা, তোমরা এর আগে দেখেছো। তারপরও আজকে এলাম এখানে, একটা কাজে এসেছিলাম, দেখি সেই কাজটা সাকসেস হয় কি না। আর এত প্রান্তিক এরিয়া দেখতে পাচ্ছ, একবারে নদী বাঁধ, তার পাশে কিন্তু এরকম যে টাইম কলের জল এখানে মানে কত দূর দূরান্তে পৌঁছে গেছে, এটা বেশ ভালো লাগছে। আজকাল লোকজন পুকুর টুকুর ব্যবহার করে না, মানে পুকুরের জল অনেক নোংরা। এই যে পুকুরের জল দেখতে পাচ্ছ, মানে একেবারে নোংরা। এখানে নামাটা খুব দুষ্কর, স্কিনের সমস্যা হয়ে যেতে পারে এই ধরনের জলে নামলে টামলে। আর সেই ওই পারে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, খড়ের বাড়ি, মানে খড়ের চালা, মাটির বাড়ি, দেখতে ভালো লাগে এই ধরনের বাড়ি টাড়িগুলো। বাট যারা থাকে তাদের অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক দুর্দশার মধ্যে থাকতে হয় আর কি। আর এখন সম্ভবত ভাটা পড়ছে দেখতে পাচ্ছ, জলের টান স্রোত ওদিকে চলে যাচ্ছে ধেয়ে। এখন এই নদীর পাশে প্রচুর নৌকো দেখতে পাচ্ছ, লাইন দিয়ে এই পাশ ধরে, ইভেন আমার পেছনে এদিকে লাইন দিয়ে দেখতে পাচ্ছ নৌকো আছে। আর এই সময়টা নদীতে মাছ কাঁকড়া ধরা নিষেধ, 3 মাসের জন্য অফ থাকে। এরা ফরেস্ট দপ্তর থেকে, মানে বন দপ্তর থেকে এই নিষেধাজ্ঞা আর কি, 3 মাসের জন্য। আর তার জন্য এই সমস্ত নৌকো কেউ এখন নদীতে নামাচ্ছে না, দেখতে পাচ্ছ ওদিকে, মেন এদিকে। তারপরে 2-1 জন মাছ ধরেন এই সময়টাতে, লুকিয়ে লুকিয়ে বা চুরি করে। কোথায়? সামনে ওই নৌকোতে আমি যাব কুমিরমারি যে বাজার, সেই বাজারের ঘাট পেছনে, সেই বাজারের ঘাটে থেকে বেরিয়ে চলে এসছে। কোথা থেকে নামতে হচ্ছে আমার? ওরে বাবা, পাঁচ নদীর মুখ তো, পঞ্চমুখ যেহেতু, পাঁচটা নদীর মুখ যেহেতু অনেকটা।